আসসালামু আলাইকুম। এখানে আমি জার্মান টিউটোরিয়াল নিয়ে ছোট একটা ভিডিও করব। আশা করি এটা দেখলে মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাবে যে কিভাবে আমরা জার্মানটা বুঝতে পারব। এর আগে কিন্তু আমাদের প্রজেক্টের যে বেসিক একটা ফোল্ডার দেয়া হয়েছে ওটা কিন্তু আমাদের খুলে রাখতে হবে। প্রথমত এটা আমরা খুলে দেখব। প্রথমে আমাদের আসলে কিছু স্টাডির দরকার আছে, যেমন এ কিভাবে লিখলো, বি কিভাবে লিখলো, কয়টা লুপ দিয়ে, সি কিভাবে লিখলো, ঠিক ও ধরনের একটা ধারণা আমাদের পেয়ে যেতে হবে। সেটা আপার কেসে অ্যান্ড লোয়ার কেসে, মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটোতেই কোনটা কিভাবে লেখা আছে এটা কিন্তু আমাদের একটা ধারণা থাকতে হবে। তো ওটার জন্য বিশেষ করে আমার মনে হয় 1 আওয়ার ইটস ওকে। যদি আপনি ভালো করে এটা আসলে মন দিয়ে করেন তাহলে আমার মনে হয় 1 ঘন্টায় এটা শেখা সম্ভব। এখন যদি আমি এখানে টুকটাক কিছু বিষয় আলোচনা করি তাহলে এখানে আসবে, দেখেন এখানে আমি এ লিখে রেখেছি। তাহলে এখানে আমরা যদি এটা কি ধরনের, এটা যদি আগে দেখি, যেমন এখানে প্রথমে ও এর মতো লিখলো, দেন আমরা দেখুন যে বাইরে বের হয়ে নিচে, বাইরে বের হয়ে নিচে, ঠিক ওভাবেই আমরা কি করব এটা দেখব যে এই যে ও এর মতো লিখলো দেন বাইরে বের হয়ে নিচে, এটা হচ্ছে মূল ফর্ম। এখন এটা যখন আমরা হাতে লিখতে যাব অনেক রকম করে, যখন ওরা হ্যান্ড রাইটিং করবে সেটা অনেক রকম করে লিখতে পারে, এভাবে, হ্যাঁ এভাবে। আমরা যখন একটা মূল ফর্ম দেখব যে এভাবে দেওয়া আছে তাহলে কিন্তু আমরা ধরে নিব এটা এ, এটা এ। দেন আমরা বি দেখব, বি এ তিনটা লুপ এখানে দেওয়া আছে, এভাবে এভাবে, একটা দুটো অ্যান্ড তিনটা। এই তিনটা লুপ অনেক সময় থাকেই না, এভাবে এভাবে থাকে। তো যখন খুব বেশি এই জিনিসটা যখন খুব বেশি কার্ভে যাবে, এই জিনিসটা খুব যখন বেশি কার্ভ ধরবে তখন আমরা এটাকে বি মনে করব, বি, ঠিক দেখেন এই জিনিসটা যখন কার্ভে যাবে এটা আমরা বি মনে করব। দেন সি দেখেন এলের মতো কিন্তু একটা লুপ, দেন এভাবে ফ্ল্যাট দু জায়গায়, তাহলে এটা সি। ডি হচ্ছে নিচ থেকে গিয়ে এভাবে উপর থেকে এসে, আমরা যে নর্মাল গিয়ে লিখি ফর্মটা ওভাবেই, সো এটা ডি। ই দেখেন মাঝখানে কাটা, এফ দেখেন সোজা করে, সোজা করে নেমে এসে এখান থেকে গিয়ে মাঝখানে একটা হুক দিয়ে দিল। জি দেখেন ঠিক এ এর মতো কিন্তু নিচে এসে এটা কার, এইচ হচ্ছে ছোট হাতের এইচ এর মতো এবং নিচে এসে এটা কার, ই। আর যে হচ্ছে আই, সরি আই, যে হচ্ছে আই এর মতোই, জাস্ট নিচে গিয়ে কাট করে দেয়া। কে এল এম এন আমরা সবাই নিশ্চয় বুঝবো, এনটা দেখেন সচরাচর এন, যে ছোট হাতের এনের মতো লেখা। ও পি, পিও মনে হয় আমরা বুঝবো। কিউটা হচ্ছে ও এর মতো বা এর মতো বা জি এর মতো বলতে পারি, জি হচ্ছে গোল করে কার্ভ যাবে, কিউটা হচ্ছে সোজা করে এসে উপরে উঠবে। এগুলো একটু মাথায় সেট করে নিতে হবে যে কোনটা আমি কিভাবে দেখেছিলাম। আর এই এস থেকে একটু বেশি ধারণা নিতে হবে, আলফা যেহেতু আমরা কিভাবে লিখি, আলফাকে যদি আমরা একটু সোজাসুজি করে দিই, যেমন আলফা এভাবে, এটাকেই যখন আমি সোজা করে দিব এটা এটা হচ্ছে এস, অ্যান্ড এটা হচ্ছে কি টি, একটা টানের সাথে একটা লুপ টি। ইউ ইউ এর মতোই দিব, দেন এর মতো বের করে দিব। ভি দেখেন উল্টো আর এর মতো, ছোট হাতের উল্টো আর এর মতো এভাবে দিয়ে আবার নিচে এভাবে চলে আসবে এটা, হ্যাঁ। ডব্লিউ হচ্ছে প্রথমে এস মতো দিয়ে আবার ইউ মতো দিয়ে, এটা হচ্ছে ডব্লিউ, এগুলো মনে রাখতে হবে। এক্স ওয়াই, ওয়াই হচ্ছে এটা জাস্ট নিচে গিয়ে ভি এর মতো কিন্তু নিচে গিয়ে লুপ, দেন জেড আর এটা হচ্ছে এস টি, এস আর টি এর সমন্বয়ে, যে এস এর সাথে টিটা যখন লাগিয়ে দিল তাহলে এটা হচ্ছে এস টি। এভাবে আমাদের বেসিক ফর্মটা আমাদের ধরে নিতে হবে। আমরা পেপার অ্যান্ড পেন নিয়ে, আমরা কাগজ কলম নিয়ে বসবো, দেন একটা এ, এ কতভাবে হতে পারে, হ্যাঁ আমরা নিজে নিজে লিখবো, নিজে নিজে লিখে এটা কিন্তু আমাদের আয়ত্ত আনতে হবে, আমাদের মাথায় আনতে হবে যে এ কত ফর্মে থাকতে পারে, কোনটা কোনটা থাকলে আমরা এই মনে করবো প্রথমত এটা। দেন ছোট হাতের বেলায়ও দেখেন এস, এসটা পরিবর্তন হলো, হ্যাঁ আরটা দেখেন, আরটা কিন্তু পরিবর্তন হলো, মনে হবে এখানে ভি, কিন্তু ভিতে কিন্তু এভাবে নিচে এসে এভাবে আরেকটা বড় হাতের আমাদের মনে রাখতে হবে, এখানে এইচটা পরিবর্তন হলো, দেখলেন। সিটা দেখেন বিশেষ করে একটা টান দেখলে ওটা সি,
এইটা দেখেন ইয়ের কার্ভটা একটু উপর থেকে, কিন্তু এন এর কার্ভটা একদম নিচ থেকে, এটা হচ্ছে পার্থক্য ই আর এন এর। পি, অনেকে জোসেফ লেখার সময় পিটা বুঝেন না, পি এস টি ইউ, ইউ এর উপর অবশ্যই এই ধরনের একটা দাগ থাকবে, তাহলে এই দাগ থাকলে এই দাগটা দেখলে মনে করবেন ওখানে একটা ইউ আছে, ইউ ভি ডাব্লিউ এক্স টি ওয়াই জেড। এখানে হচ্ছে এ ই ও ই আর এটা হচ্ছে ইউই, এটা হচ্ছে এন্ডিং এর এস। সব কিছু লেখা শেষে লাস্টে যদি আমাদের এস দিতে হয় সেটা আমরা সিক্স এর মতো করে দিলে ওটা এন্ডিং এর এস। সি, দেখেন একটা টান হচ্ছে সি, এই যে সি, সি এর সাথে যেটা এভাবে দিল ওটা হচ্ছে এইচ, এই যে এটা তাহলে সি এইচ, সি কে, এটা এস, এটা জেড, জেড এর এই লুকটাই ধরছে শুধু, এটা জেড, এটা টি জেড, ঠিক আছে, এই টি এর সাথে এই জেড লাগানো টি জেড। এম এর উপর এই ধরনের দাগ থাকলে ডাবল এম, এন এর উপর এই ধরনের দাগ থাকলে ডবল এন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক। যদি জার্মান আসলে ভালো করে করতে চান, শিখতে চান, জার্মানটা আপনাদের 1 ঘন্টা সময় দিয়ে হলো বেসিকটা আপনাদের নিয়ে নিতে হবে যে কোনটা কিভাবে লেখা। যেহেতু এখন কেউ আমার সামনে নেই, সো আমি বাড়িতে বাসায় বসে কিন্তু আপনাদের নিজেকে নিজের টাইম দিয়ে এটা শিখতে হবে। যেহেতু কেউ আমার সামনে নেই, সো আমি এটা বুঝতে পারবো না যে আপনারা আসো আদৌ এটা লিখে শিখতেছেন কিনা, এটা কিন্তু লিখে শেখার ব্যাপার, একদম এবিসিডি শুরু থেকে যেহেতু শিখতে হচ্ছে লিখে শেখার ব্যাপার, এটা কিন্তু লিখে শিখবেন। এবার আমি কিছু উদাহরণ দেখাই, যদি আমরা এটা দেখি, এটা দেখি তাহলে এটা আমাদের কি হতে পারে, আমি এটা একটু বড় করি, দেন হচ্ছে একটু ভালো করে দেখবে, অন্যখানে নিয়ে যাই, যদি আমি এটা দেখি তাহলে এটা আমি কিভাবে আমি বের করবো, এটা কি জিনিস। প্রথমে দেখেন এই যে এই প্যাচটা, এটা তখন আমি কি ধরবো, এটা আমি কি শিখছিলাম, আলফা, আলফাকে সোজা করে লিখলে কি হয় এস, এটা আমি দেখবো বেসিকে, যেহেতু বড় হাতের প্রথম অক্ষর বড় হাতের, সো এই দেখেন এটা এস, তাহলে এখানে আমরা বুঝে গেলাম এটা এস। এরপর আমি কি বলেছিলাম যে এখান থেকে উপরে এসে এভাবে গিয়ে নিচে নামবে, এখান থেকে উপরে এসে এভাবে গিয়ে নিচে নামবে, এটা হচ্ছে তখন আপনি এখান থেকে ধরবেন না, এটা এখানে এখানে জিনিস না, এই যে দেখেন এটা এই এখান থেকে টাচ করে এসে এই উপরে গেল, প্যাচ দিয়ে নিচে নামলো, হ্যাঁ, তারপর এটার সাথে অ্যাড হলো, তাহলে এটা কি হবে এ, কোনটা এই যে এখানে হয়তো একদম ও এর মতো লাগানো, ওখানে লাগানো নাই, ওখানে জাস্ট এই যে এই ধরনের এটা, হ্যাঁ, এভাবে গিয়ে নিচে, তাহলে আমরা কি পেলাম এস এবং এ, এস এ, এস এ, এই যে আলফার মতো এটা এস, দেন এটা হচ্ছে এ, এটা আমরা সবাই জানি এল, আমরা নর্মাল যখন হ্যান্ড রাইটিং করি তখনই জানি যে এটা এল, হ্যাঁ, তাহলে এস এ এল, হ্যাঁ, এটা হচ্ছে কি ইউ না ভিও না, কিন্তু ইউ না, ইউ হবে না ভিও হবে না, এটা কিন্তু ও, ও, যেমন এটা ও হবে, এই যে এও, মানে এটা কিভাবে দিল, এটা কিভাবে দিল, এই যে এখানে উঠে উপর থেকে এটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে ও, তাহলে এস এ এল ও, এটা দেখেন 1 2 3 4 5 6 6 স্ট্রোক, 1 2 3 4 5 6 6 স্ট্রোক এম, হ্যাঁ, তাহলে এস এ এল ও এম, আবার ও, কিন্তু ও, তারপর এন, নর্মাল ইংলিশের মতোই স্যালোমন, তাহলে এসটা আমরা এখান থেকে বুঝেছি, এটা আমরা এখান থেকে বুঝেছি, দেন এল এ ওটা হচ্ছে উপর থেকে কানেক্টেড, দেন 6 স্ট্রোকের এম ও এন, স্যালোমন, এস এ এল ও এম ও এন, স্যালোমন, আই থিঙ্ক এটা বুঝেছেন। এবার আসি পরেরটাতে, এবার আসি যাতে, এটা কি লিখলো, এটা এম, 1 2
এক দুই তিন চার পাঁচ ছয় এম এম এটা দেখেন নিচ থেকে কানেক্টেড, তাহলে এ, এই যে একটা ডি এর মতো দেখছেন এখানে গেল, এটা হচ্ছে আর, যেহেতু ওরা হ্যান্ড রাইটিং এ লিখলো অনেক রকম করে লিখতে পারে, তো এখানে কিন্তু মারিয়া কিন্তু আমরা নর্মালি জানি, সো আর আই এই পাশেটা কিন্তু এ এইভাবে লাগানো, পাশেটা কিন্তু এভাবে 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 করা, এভাবে করা, হ্যাঁ সো এটা এ, তাহলে মারিয়া, তাহলে আমরা মনে রাখবো ছোট হাতে ডি এর মতো, ছোট করে ডি এর মতো, বেশি লম্বা যাবে না এটা, এটা জাস্ট অতটুকুতে স্টপ হয়ে যাবে এভাবে। বা ভি দেখেন আদলে কিন্তু ইংলিশে ভি আসছে, তাহলে এটা আমরা আর ধরবো, আর মারিয়া, ঠিক আছে। এটা এবার আমরা যাব সেম এটাতে, দেখেন এখানে ছয় স্ট্রোকের এটা তো এম আমরা বুঝতে পারছি, দেন এখান থেকে তুলে ওকে এখানে এনে এভাবে নিয়ে গিয়ে নিচে নামাইছে, তাহলে এ, এটা এ, এখানে হয়তো লাগিয়ে দেয় নাই কিন্তু ফাঁকা রয়ে গেল, এটা কিন্তু এভাবে এসে এখানে নিচে নামছে, এটা কিন্তু এ, এটা আর, এটা আর, এটা আর, আই এ, এটা নিয়ে এই যে এখানে গাঢ় হয়েছে কারণ এই যে ওর পাশেটা নিয়ে গিয়ে গায়ের সাথে নামিয়ে দিল, ওই জন্য এটা গাঢ় হয়ে গেল মারিয়া, এটা আর আই এ মারিয়া, এম এ আর আই এ, আর আমাদের ডিকশনারি ইউজ তো করতেই হবে না, এম এ বুঝলাম, এটা যদি না বুঝে আন্ডারস্কোর দিব আই এ, মারিয়া চলে আসবে। আচ্ছা এবার আসি, একটাই আর দেখলাম যে মারিয়া তো গেল, আমি একটা ইয়ে দেখেছিলাম এটা, এটা এতক্ষণ যে বলছিলাম যে এ, তারপর হচ্ছে ছোট হাতের ডি এর মধ্যে এটা আর, এটা ও ধরনের ধরে এটা করতে হবে, তাহলে আমরা প্রথম থেকে ধরি যে এটা কি হবে, আমরা কেউ জানি না না যেহেতু আমরা বেসিক শিখিনি, এটা কি হবে, হ্যাঁ এটা আমাদের প্রথমে ধরতে হবে এখানে এসে, এই যে উপর থেকে গিয়ে প্যাচ মেরে উপরে গেল আবার নিচে নামলো, হ্যাঁ নিচে নামলো, ঠিক এখানেও কিন্তু সেম গিয়ে এইটা এই যে নিচে নামলো যতটুকু ও জাস্ট নেমে গেল, হ্যাঁ তাহলে এটা ভি, দেখেন এখানে এটা স্টপ হয়ে গেছে, ও কিন্তু জাস্ট এভাবে নেমে এভাবে উঠছে, হ্যাঁ এটা কিন্তু ভি, ভি, তারপর এটা হচ্ছে এই যে এখান থেকে গিয়ে পাশে এসে নামলো এ, তখন যেটা শিখলাম, দেন এল, দেন ই, এরকম করে যখন এভাবে সোজা বেশি ঘন করে দিবে ওইটা ই, তারপর ডি এর মতো বসে এটা আর, আই ই ভ্যালেরিয়া, ভি এ এল ই আর আই ই ভ্যালেরিয়া, এটা কিন্তু মনে রাখবেন ভিটা যদি বেসিকের সাথে মিলান তাহলে কিন্তু এটা, এটা আবার ওয়াই ধরবেন না কারণ ডিকশনারিতে অ্যালেরিয়া বলতে কোনো কিছু আসে না, ভ্যালেরিয়া ভি এ এল ই আর আই ই ভ্যালেরিয়া আসে, ই তো এরকমই দেখেন অ্যান, অ্যান হচ্ছে উপর থেকে ওর খাঁজ কাটা, তো ই তো এরকমই দেখেন ছোট হাতের ই উপর থেকে খাঁজ কাটা। আচ্ছা এটা এটা দেখাই, এটা আমরা জানি আর,
আরের মতো দেখাও যাচ্ছে বোঝা যাচ্ছে। আর এটা দেখেন, এটা এখান থেকে এসে কিন্তু নিচে নামে নাই, পাশে গিয়ে নিচে নামে নাই, এখান থেকে সে এখান থেকে উপর থেকে কানেক্টেড, সো এটা ও। হ্যাঁ, তাহলে এই টানটা কি? এই টানটা আমরা এখান থেকে বের করবো, এই যে এসের টান দেখছেন, শুধু একটা টান, এটা হচ্ছে এস। তাহলে এই টানটা, এই একটা টান লম্বা করে, এটা হচ্ছে এস, আর ও এস। এটা দেখেন এখান থেকে উঠে পাশে গিয়ে নিচে নামছে, এটা এ, এটা এ, এরপর এটা এল, এল এর পর যেটা এভাবে নামছে, আর এখানে একটা পোটা দেখতেছে, এটা আই, এটা আই, এখান থেকে গিয়ে উপরে গেল, পাশে গেল, নিচে নামলো, এটা হচ্ছে এ, রোজালিয়া। আর ও এস এ এল আই এ, এগুলো আপনার চিনতে হবে, ভি এর মতো দেখা যায়, রোজালিয়া, রোজালিয়া। আর একটা ছিল হচ্ছে এটা, যেটা একটু একটু ক্রিটিক্যাল, আমি ওগুলাই একটু দেখে পরেরগুলো আমি কালকে আরো ডিটেইলে বলে দেবো। দেখেন এটা অনেকেই এইচ বা ওয়াই কিছু বোঝে না যে এগুলো কি, এটা আমি বলি, এটা যেহেতু একটা টান, দেখেন এটা একটা টান, এটার সাথে এটা কানেক্টেড, তা আমরা জানি যে এটা এইচ। এটা তো সেটা টান, এটা হচ্ছে এইচ। কেমন করে জানি এটা এইচ? ছোট হাতে যেতে হবে আমাদের এই যে এইচ দেখার জন্য, এই যে এইচ দেখছেন, উপরে একটা লুপ, নিচে একটা লুপ, এটা হচ্ছে এইচ। আর টি দেখেন, উপরে গিয়ে এভাবে টি, বড় হাতের টি দেখতে হবে আমাদের, বড় হাতের টি, এই যে এটা নিচে এসে এখানে একটা লুপ, এটাই হচ্ছে টিএইচ। তো কোথাও যেন লেখা আছে টিএইচ, কোথাও লেখা নেই, আচ্ছা এটা হচ্ছে ওই টিটা যেটা লম্বা করে টান দিল, ওই টিটা টি, এটা তো আমরা এইচ জানি, এইচ। এটা ই, একটু ইয়া করে দিয়ে কচমচ করে ই, ফোর এর মতো, এটা আর থেরে, এটাও ই, একটু জঙ্গলের মতো একদম ইয়া করে দিলে এগুলোই, থে টি এইচ, টি এইচ ই আর, ফোর এর মতো এটা আর, আবারও ই। হ্যাঁ, এই যে লম্বা টান এস বসলাম, এস এফোটার জন্য এটা আই, আর এটা হচ্ছে নিচ থেকে উপরে গিয়ে পাশে নেমে গিয়ে নিচে নামছে, এটা এ, থেরেসিয়া, টি এইচ ই এ ফোর এর মতো এটা আর, ই এস আই এ, থেরেসিয়া। এগুলো দেখেন কত রকম হতে পারে, এগুলো খেয়াল করেন। হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি এগুলো যদি একটু ইয়া করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এটা যদি দেখি, এটা হচ্ছে এটা দেখেন এভাবে আসলো, এই মাঝখানে কিন্তু এটা কাটা, তাহলে এটা হলে হবে ই, এই যে এটা ই, এল আমরা বুঝতেছি, আইও বুঝতেছি, এই লম্বা করে টান দেটা এস, এসও বুঝলাম, এই উপর থেকে গিয়ে পাশে এসে নিচে পড়লো, এ এলিজা, বি বি, এই যেটা এখানে আর এর মতো করে দেখতেছেন, এটা হচ্ছে ই, তারপর হচ্ছে টি, আর এটা হচ্ছে দুটো লুপওয়ালা এইচ, এলিজাবেথ, ই এল আই এস এ বি ই টি এইচ, এলিজাবেথ। তো এগুলোই হচ্ছে মেইন কিছু কিছু জিনিস, একটু ক্লিয়ার করে যে এটার সাথে মিলিয়ে মিলিয়ে কিভাবে লিখবেন, একটু আদটুকু একটু বোঝানোর চেষ্টা করলাম। ডিটেলে অবশ্যই আমি পার্ট বাই পার্ট করে ভিডিও করে দেব। আজকে জাস্ট কাজ করার জন্য আমি জাস্ট দেখালাম যে যদি বেসিকটা আপনার খুলে রাখেন, বেসিকটা আপনি একটু শিখে রাখেন, তাহলে কিন্তু ওগুলো খুব সহজে ধরতে পারবেন কোনটা কি, এইটা কত রকমের গেল, ফোর এর মতো থাকলে ওটা আর, বেশি একটু হিজি বিজি থাকলে ওটা ই, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই যেমন এখানে যদি লেখা থাকে এটা জে, এটা ও, এই যে এস ই এফ, জোসেফ, এগুলো কিন্তু জানা থাকতে হবে। তাহলে আজকে শুধু এতটুকুই রাখি, ভিডিও অনেক লম্বা করতে চাচ্ছি না, দেখে সুন্দর করে বেসিক ধরে ধরে কাজ করার চেষ্টা করেন। ধন্যবাদ।